কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে দিনভর চলে সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয় আর এই উত্তেজনা শুরু কিন্তু মধ্যরাত থেকেই যেমনটি আমরা দেখেছি কোটা সংস্কার আন্দোলনকারীরা হঠাৎ করে নিজেদের রাজাকার ঘোষণা দিয়ে স্লোগান দিতে থাকে প্রধানমন্ত্রী এই পরিপ্রেক্ষিতে বলেছে ইতিহাস জানলে শিক্ষার্থীরা নিজেদের রাজাকার পরিচয় না কোন বাস্তবতার মুখোমুখি আমরা আমরা কি মুক্তিযুদ্ধের চেতনা থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছি এমন বাংলাদেশকে আমরা চেয়েছিলাম এসব নিয়ে দেখে আজ আলোচনা করতে চাই দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশটা অধিবেশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন আমি ফার্নেস রয়েছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আজ আমরা শিরোনামে নির্ধারণ করেছি আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম একটি প্রশ্নবোধক চিহ্ন রেখেছি আমরা উত্তরটি জানবো আজকের আমন্ত্রিত অতিথিদের কাছ থেকে দর্শক চলুন পরিচিত হই আজকের আমন্ত্রিত অতিথিদের সঙ্গে স্টুডিওতে আছেন এম এ মান্নান এমপি সাবেক পরিকল্পনা মন্ত্রী আছেন সুভাষ সিংহ রাজনীতি বিশ্লেষক ও সম্পাদক বাংলা বিচিত্রা দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায় জনাব এম এ মান্নার এমপি আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই যেমনটি বলছিলাম যে শিক্ষার্থীরা আসলে কোন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে তারা কেন নিজেদের রাজাকার পরিচয় দিচ্ছে বাংলাদেশে আমরা কোন অবস্থানে রয়েছি মুক্তিযুদ্ধের চেতনা থেকে কি আমরা ক্রমেই দূরে সরে যাচ্ছি না ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সুভাষ সিংহ রায় হ্যাঁ অত্যন্ত আমার ব্যক্তিগতভাবে অত্যন্ত একটা দুঃখের ব্যাপার যে এই ধরনের আলোচনায় অংশ নিতে হচ্ছে এই কথায় যে কথার আপনি বললেন যে আমাদের সন্তানেরা রাজাকে পরিচিতবি নিজেকে এটা আমি চিন্তা করতে পারিনি কারণ এই বাংলাদেশে বাংলাদেশ কোনো সাধারণ রাষ্ট্র নয় এইটা কোনো চুক্তির রাষ্ট্র নয় যে ব্রিটিশদের সঙ্গে আলোচনা করে ভারত স্বাধীন হয়েছিল পাকিস্তান হয়েছিল আমরা যুদ্ধের মাধ্যমে হয়েছি এই এই বেশ কমটা বোঝার প্রয়োজন আছে এবং সেই বাংলায় আমাদের যে আমাদের সত্তার কেন্দ্রেই এই মুক্তিযুদ্ধ আমাদের পরিচয় মুক্তিযুদ্ধ এর বাইরে কিছু নয় সুতরাং আর মুক্তিযুদ্ধের প্রধান বিরোধী ছিল যারা অন দ্য গ্রাউন্ড রাজার নামে পরিচিত ছিল আমি জানি না কেন কোন বিবেচনায় যেসব ছেলেরা এগুলো করছে রাস্তায় আমার আমি কষ্ট পাই তবে আমি একজন বয়োজ্যেষ্ঠ বাঙালি বয়োজ্যেষ্ঠ বাঙালি নাগরিক বাংলাদেশের নাগরিক প্রথম যে কদিন আগে বিষয়টা শুরু হয়েছিল যে আলোচনা নিয়ে আমি দূর থেকে এটা দেখছি একটা কোটা ব্যাপার ট্যাপার চাকুরির এটা একটা অত্যন্ত আমার মতে এটা আমার নিজের মতো আমি কোনো দলের কোনো পক্ষে কথা বলছি না আমি আওয়ামী লীগ করি কিন্তু এইটা আওয়ামী লীগের বিষয় নয় তাত্ত্বিক পয়েন্ট থেকে বলছি হতে পারে বিভিন্ন বিষয়ে সুযোগ সুবিধার জন্য চাকরির জন্য করতেই পারে মানুষ ছেলেরা তো করবে কারণ তাদের জীবনটা সামনে এবং যদি কোনো বিষয় থাকে তাদের বলার তারা তো বলবে উচ্চকিত হবে আওয়াজ তুলবে এই জন্য তো স্বাধীনতা আমার দুঃখ লাগে এই একটা অত্যন্ত সাধারণ একটা ব্যাপার তারা আমি যেরকম শুনেছিলাম তারা চেয়েছিলো সংস্কার কোটা নাকি সংস্কারে সংস্কার করতে চেয়েছিল। এটা গড়িয়ে গড়িয়ে কেন এই পর্যায়ে আজকে আসলো এর কাহারা উস্কানি দিয়ে বা ইন্ধন দিয়ে এই সব কোমলমতি মতি আমি বলব যদি ইউনিভার্সিটির ছেলে পেলে কোমলমতি বলা ঠিক হবে কেন জানি না তাদেরকে এই জায়গা নিয়ে আসলো যে তারা এখন লজ্জাজনকভাবে এই কথাটা বলতে পারছে যে আমরা রাজাকার বা রাজাকার ইত্যাদি ইত্যাদি কথা এটা আয়রনই আমাদের জীবনের সবচেয়ে বড়। এর মধ্যে কোনো অন্য ধরনের কিছু খেলা আছে কেনা জানি না আমার যা মনে হয় আমি খুব গভীরভাবে এইটাকে কাছে থেকে দেখার সুযোগ হয়নি তবে বাংলাদেশ যে অবস্থা আছে অবশ্যই বাংলাদেশের শত্রুরা এখন জীবিত আছে স্বীকার করতেই হবে শুধু এই ঘটনায় নয় আগেও বিভিন্ন ঘটনা আমরা দেখেছি বিভিন্ন সময়ে বাংলাদেশ যে একটা স্বপ্নের রাষ্ট্র শহীদদের রক্তে মানুষের হাজার বছরের সংগ্রামে বঙ্গবন্ধু এবং তার সঙ্গে আমাদের লখালখ শহীদদের রক্তে ত্যাগে সেখান থেকে বাংলাদেশকে সরিয়ে নেওয়ার একটা প্রচেষ্টা আমরা লক্ষ্য করি এটাই শুধু এইবার জনাব এম এ সাম্প্রতিক সময়ের যে ঘটনা নিয়ে আমরা কথা বলছি শিক্ষার্থীদের রাজাকার ঘোষণা এই বিষয়টি আপনি বলছিলেন যে কার ইন্ধনে বা কার প্ররোচনায় কার ইন্ধনে বা কার প্ররোচনায় হতে পারে এরা তো সচেতন ছেলে পেলে এরা তো ইউনিভার্সিটি পড়ে আমাদের হাইয়েস্ট লেভেল তাও ঢাকা জন্য জায়গা আমাদের গর্বের স্থান এবং আমরা তো বর্তমান প্রজন্ম ডিজিটাল স্মার্ট উচ্চশিক্ষিত জ্ঞান বিজ্ঞান মনে ধরে নিয়েছিলাম আমরা মনে করেছিলাম তাহলে এটা দেখা উচিত শুধু যে কেন তারা এই ধরনের একটা লজ্জাজনক কথা তারা ঘোষণা দিবে শুধু তাদের জন্য নয় আমাদের জন্য লজ্জাজনক আমরা যারা বয়োজ্যেষ্ঠ নাগরিকের দেশে বেঁচে আছি আমাদের ছেলেপেলে আমাদের শ্রেষ্ঠ অর্জনকে প্রশ্নবিদ্ধ করবে কেন আমার মনে হয় কোনো একটা আড়ালে কোনো একটা শক্তি যে শক্তিটা আমাদের প্রতিষ্ঠার লগ্ন থেকেই আমাদের বিরুদ্ধে ছিল যে প্রতিষ্ঠার প্রকাশ সামরিক শাসনে পরপর পর স্বৈরাচারের শাসনে নানাভাবে আমরা দেখেছি সংবিধানকে কেটে ফেলা বিভিন্ন পর্যায়ে তারা নিজেকে প্রকাশ করেছে আর আজকে এখানে একটা দৃশ্য তো রুটি রুটির সংগ্রাম ছিল একটা চাকরির সংগ্রাম হতেই পারে আমি তো বলছি ভালো করবে না কেন তারা চাকরির জন্য দাবি করবে করু পড়াশোনা করবে পরীক্ষা এগুলো আমি বলার আছে কিন্তু এইটাকে গড়িয়ে নিয়ে কার প্ররোচনায় বা কার ইন্ধনে এরা এতে পা দিল কোন ট্র্যাপে আমার ভয় সেখানে ভয়ের সঙ্গে সঙ্গে এইটাও বলা উচিত আমার বিশ্বাস তাদের যে লজ্যাটা rappellu amo ঠিক লজ্যা দিলো আমাদের দেশ মাতৃকা আমাদের দেশ এটা কোনো সুদূর প্রসারী কোনো ক্ষতি হবে না এটা ধাক্কা খাবে আমাদের মনোজগত ধাক্কা আমরা খেয়েছি লজ্যা পেয়েছি আমি বিশ্বকুণিত আমরা উঠতে উঠতে পারবো এবং আমি এটাও বিশ্বাস করি এই যে আমাদের ছেলেপীরা যারা এখন করছে ছুটে এখন তা জড়ো বুঝোদয় হবেoperatorname মুদুধারা যারা এমএ মানন এমপি জনাব ঢাকা বিশ্ববিদ্যালয়েকে বলা হয় বাংলাদেশের সকল আন্দোলনের সূতিকাগার সেই বিশ্ববিদ্যালয়ের বুকে সেই বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা যখন এমন স্লোগান দিতে পারে নিজেদের রাজাকার বলে ঘোষণা করতে পারে একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে আপনি কিভাবে বিবেচনা করেন বা দেখেন মিছিল মিছিল কিন্তু সব সময় আমাকে ডাকে যদিও ৩৫ বছর আগে শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে এসেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাখো ছাত্রদের মিছিলও মাঝখানে আমি ছিলাম না সামনেই ছিলাম আপনি আলোচনার শিরোনাম দিয়েছেন আমরা কি এই বাংলাদেশ চেয়েছি প্রয়াত হুমায়ুন আজাদ খুব দুঃখ নিয়ে তার একটা বই লিখেছিলেন আমরা কি এই বাংলাদেশ চেয়েছি কবি তারাপদ রায়ের একটা বিখ্যাত কবিতা আছে এখন ফেসবুকের সব জায়গায় ঘুরছে আমাদের সর্বনাশ হয়ে গেছে এবং তিনি তার কবিতার দশ বারোটি লাইনে অনেক কিছু বলেছিলেন তার দুটি তিনটি লাইন এমন অ্যালসেসিয়ান ভেবে যে সার্মীয় শবকটিকে আমরা তিন মাস বকলেস পরিয়ে মাংস খাওয়াইছি ক্রমশ তার খেকি ভাব প্রকট হয়ে উঠেছে আমরা টের পাইনি আমরা বুঝতে পারিনি আসলে আমাদের সর্বনাশ হয়ে গেছে গতকাল আমি বিনিদ্ধ রজনী কাটিয়েছি বুঝতে পারিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় মেধাবী ছাত্র বলে দাবি করছে যারা যারা মেধাবীদের জন্য লড়াই করছে তারা বিনষ্টের আত্মচিৎকার করছে আমাদের পূর্বপুরুষরা একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় তারা স্লোগান দিয়েছিল তুমি কে আমি কে বাঙালি বাঙালি তারা স্লোগান দিয়েছিল তোমার আমার ঠিকানা পদ্মা যমুনা মুক্তিযুদ্ধের সেই বজ্রকণ্ঠ জয় বাংলা স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধরা মৃত্যুকে আলিঙ্গন করেছে ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে দু হাজার চব্বিশ সালের আজকে এই জায়গায় দাঁড়িয়ে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই বিনষ্টের আত্মচিৎকার শুনতে হয় সে পুরনো দিনে আমার ঠাকুরমা বলতেন মা বসুন্ধরা তুমি দ্বিভাগ আমি ভিতরে প্রবেশ করি এটা কিন্তু আমাদের লজ্জার এবং আমরা কোমলমতি এখন বলতে পারছি না মাননীয় প্রধান বিচারপতি কমলমতি ছাত্রছাত্রী বলেছেন আমিও বলতে চাই কিন্তু বলতে পারছি না গতকাল রাত্রের পর থেকে তাদের অভিযোগ থাকতে পারে তাদের দাবি তো অবশ্যই থাকবে গণতান্ত্রিক রাষ্ট্র কঠামতের দাবি করাটা অধিকার এবং এই যে ভুল তথ্যের মগজে ঢুকে যাওয়া এটাও কিন্তু আমাদের ব্যর্থতা ছাপ্পান্ন শতাংশ কোটা এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন দু সালে মান্নান সাররা সরকার পরিচালনার দায়িত্ব নিয়ে এটা যেন প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই যে কা যেই শতকরা হিসাব সেই হিসাবের ধারাবাহিকতায় ছাপ্পান্ন শতাংশ কিন্তু ভাবটা এমন যে এই সরকারই আওয়ামী লীগ সরকারই ছাপ্পান্ন শতাংশ করেছে ওরা তো বুঝলাম আওয়ামী সরকার করেছে কিন্তু ছাপ্পান্ন শতাংশের আগে এর আগে জিয়াউরের সরকার ছিল এস হদের সাথে সরকার ছিল খালদা জিয়ার শাসনামল দুইবার কিংবা সোয়া দুইবার কিংবা দুইবারের একটু বেশি ছিল কই তখন তো এই কথাগুলো আসেনি এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমার কাছে যেটা মনে হয়েছে যদি এই ত্রিশ শতাংশ মুক্তিযুদ্ধ কোটা না বিষয়টি তাদের টার্গেট না হতো তাহলে এই কথাগুলো আসতো না আমার ধারণা এই নিয়ে এই মুভমেন্টের জাগাও তৈরি হতো না তাহলে কি মাথা ব্যথার কারণ শুধুমাত্র মুক্তিযুদ্ধ কোটা বারবার অঙ্ক কোষে দেখানো হয়েছে বিগত বছরগুলোতে সাত থেকে আট তাকে সর্বশেষ যখন তিন লক্ষ ছাপ্পান্ন হাজার জন পরীক্ষা দেয় প্রিলিমিনারি থেকে শুরু করে শেষ পর্যন্ত মৌখিক পর্যন্ত যে আপনার দুই হাজার ছয়শো জন থেকে তারপর থেকে ওই মেধার বিষয়টি আসে কোটার বিষয়টি আসে তার মানে কি এই পর্যন্ত যে ছাত্রগুলো গেল চার লক্ষ মানুষের থেকে এই পর্যন্ত এই জায়গায় যে আসলো না অবাক লাগে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সব মিলে কোটার পরিমাণ উনষাট দশমিক পাঁচ শতাংশ ইউরোপিয়ান ইউনিয়ন স্যার ভালো বলতে পারবে ইউরোপিয়ান ইউনিয়ন তাদের এজেন্ডাতে এবং রেজলিউশন করেছে সরকারি বেসরকারি যে কোনো চাকরিতে পলিসি লেভেলে চল্লিশ শতাংশ মহিলা থাকতেই হবে তা এই ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো কি বাংলাদেশ আমাদের চেয়ে কি কম উন্নত নেদারল্যান্ডস থেকে বলেন মার্কিন যুক্তরাষ্ট্রে আট শতাংশ মহিলা কোটা বাধ্যতামূলক আওয়ামী লীগ যেই দলের প্রতিনিধিত্ব করেন আব্দুল মান্নান সেই দল তার যে সর্বশেষ যে ওয়ার্কিং কমিটি সেই ওয়ার্কিং কমিটির একাশি জনের মধ্যে আমার নারী আছে পঁচিশ দশমিক ছয় ধর্মীয় সংখ্যালঘু আছে এগারো দশমিক পাঁচ চার শতাংশ নির্বাচন কমিশনের যে বলে দেওয়া সেই গাইডলাইনে বলা হয়েছে তেত্রিশ শতাংশ নারীর অন্তর্ভুক্তি থাকতে হবে দুই পর্যন্ত সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে আপনি যদি থানায় এর পাশেই আপনার রমনা থানা থানাতে যদি একজন মহিলা সাব ইন্সপেক্টর না থাকে একজন সিপাই না থাকে ওসি না থাকে গভীর রাত্রে নারীরা কি থানায় যাওয়ার স্বস্তিবোধ করবেন আজকে নারী প্রগতির যে আজকে অবস্থান সেটা তো এই প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু অনেকখানি হয়েছে আপনি দেখেন কোটার বাতিলের পর থেকে যতগুলো পরীক্ষা হয়েছে তার পরবর্তীতে নারীর প্রার্থীদের সংখ্যা কমে গেছে প্রধানমন্ত্রী নিজেও কিন্তু সেই পরিসংখায় আমি আপনাকে একটা কথা বলি এবং আমরা উত্তেজনার সৃষ্টিটা যে বিষয়কে কেন্দ্র করে হলো প্রধানমন্ত্রীর বক্তব্য প্রধানমন্ত্রী কিন্তু আন্দোলনকারীদের শিক্ষার্থীদের রাজাকার বলেননি কি উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃত ও খণ্ডিত করে উত্তেজনার সৃষ্টি করা হলো প্রশ্নটি আপনার কাছে থাকছে একটা বিতর্কের বিষয় হয়েছে বিতর্ক নিয়ে ফিরে এসে শুনব দশক দেশসভাতে কে রিপোর্টটা একটা বিরোধিতা দিচ্ছে আমাদের সাথেই থাকুন ফিরে এলাম আপনারা দেখছেন দেশ সাম্প্রতিক আমরা আবারও ফিরছি আলোচনায় জনাব এম এ যেমনটি প্রধানমন্ত্রী বলেছেন শিক্ষার্থীরা ইতিহাস জানলে নিজেদের রাজাকার বলে পরিচয় দিত না মাত্র তেপ্পান্ন বছরের বাংলাদেশেই কি আমরা নিজেদের শেকড়কে ভুলতে বসেছি প্রজন্ম থেকে প্রজন্ম আমরা ইতিহাস কেন পৌঁছাতে পারছি না নাকি আমাদের নৈতিকতা মূল্যবোধের অবক্ষয় তাহলে বলতে হবে আমাদের ব্যর্থতা যদি সত্যি হয়ে থাকে আমরা যদি ইতিহাস পড়াচ্ছি না লেটমি বি অনেস্ট অ্যাবাউট ওয়ান থিং পঁচাত্তর বঙ্গবন্ধু হত্যার পরে ছিয়ানব্বই পর্যন্ত যে সময়টা ইতিহাস পড়েছে না ওই প্রজন্ম ইতিহাস পড়েছিল পড়ে নাই ওর যে ঢেউ এটা এখনও গড়াচ্ছে এক নম্বর সেকেন্ডলি হলো যেটা বলার দরকার এরপরে তো আমরা গত পনেরো ষোলো বছর আমরা আছি কী হলো তাহলে পনেরো ষোলো বছর আমরা আছি না এই পনেরো ষোলো বছরে অনেকগুলা বিষয়ে মোকাবিলা করতে হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে মূল উদ্দেশ্য কী ছিল টিকে থাকা লেট মি বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট ইট কারণ যদি টিকে না থাকতো তাহলে ওই যে যে প্রচেষ্টা চলছিল পঁচাত্তর থেকে ছিয়ানব্বই পর্যন্ত ওটা আবার রিবাউন্ড করত সুতরাং আমার মনে হয় ওই সময়ে আমরাও কিছু কিছু মূল বিষয়টা যেটা নিয়ে আপনি আবেগ আমারও আবেগ আছে আমরা অতটা অ্যাটেনশন দেই নাই যতটা অ্যাটেনশন সরাসরি দেওয়া দরকার ছিল লেট মি ভেরি ক্লিয়ার অ্যাবাউট ইট আমরা কিছু কিছু ক্ষেত্রে কৌশলগত কারণে সারভাইভ্যালের প্রয়োজনে আপোষ করেছে কোট অ্যান্ড কোর্ট সৎ উদ্দেশ্যে শেষ বিচারে টিকে না থাকলে তো সবই যাবে সুতরাং কৌশলগত কারণ করতে হয়েছিল এর ফলে ওই যে মহলটা যারা পরিষ্কার হয়ে যাওয়ার কথা ছিল ভালো বেঁচেছিল ওরা পানি পেয়ে সার পেয়ে এই মাটিতে তারা বড় হয়েছে আমাদের মধ্যে সুতরাং এই যে দুর্বল সময়ে এখন আমাদের নতুন প্রজন্মকে তারা নতুন প্রজন্ম একটা সাধারণ ইস্যু আমার ধারণা আমি যাই না শুরুতে তাদের মনে ছিল কি না এখন যারা প্রকাশ পাচ্ছে আমরা যাকে বলার মতো কলঙ্কজনক কথা বলতে চাই আমাদের আমাদের সন্তানেরা আমাদের এই প্রজন্মের ফ্লাওয়ার টাইম বলবো পছন্দ করি আর না করি বলতেই হবে হাও কেন গেল তারা এই পর্যায়ে সুতরাং আমাদের কিছু ঘাটতি ছিল আমরা প্রকৃত ইতিহাস আমরা তাদেরকে সবসময় পড়াই নিয়ে কারণ খুঁজে পাওয়া যাবে তার আলোচনা করা যাবে কিন্তু সেই কারণ খুঁজাতে এই আলোচনা সম্ভব নয় তাহলে কি তাহলে প্রশ্ন হবে আমরা যারা আছি এখানে আমাদের দায়িত্ব হবে সেটেল করা যেমন আমাদের পূর্বপুরুষের দায়িত্ব ছিল স্বাধীনতা জন্য সংগ্রাম করা যেমন আমাদের শেখ হাসিনার সংগ্রাম ছিল গত পনেরো ষোলো বছর বাঙ্গালিত্বকে সে টিকিয়ে রাখা নাহলে টিপ করে টিপ টিপ করে কিন্তু বাতি জ্বলছিল স্বীকার করতেই হবে আমরা কি জয় বাংলা স্লোগানের বিরুদ্ধে এখানে দেখি নাই আমরা কি আমাদের সংবিধান কাটা করে এইটাকে যে পর্যায়ে নিয়ে আসা হয়েছিল কি আমরা সহ্য করি নাই ওগুলো কি কম ছিল কিন্তু দরকার ছিল টিকে থাকার এবং টিকে থাকার জন্য এই ঘটনা আমার এখন আমরা টিকতে পারবো আমি হতাশ নই এই ছেলেপিলেকে ডেকে তাদেরকে বলার মতো অবস্থা আমাদের আছে প্রধানমন্ত্রী কিন্তু প্রশ্ন রেখেছেন যে নিজেদের রাজাকার পরিচয় দেয় শিক্ষার্থীরা কোন চেতনায় বিশ্বাসী আদৌ এদের কোনো চেতনা আছে কিনা জানি না একটু আগে যে বলেন ইতিহাস না পড়লে ফাঁকা মাঠে তো ইতিহাস না তো হবে না চেতনা করতে আসবে জানতে হবে আমি বাঙালির সন্তান প্রথম এটা নামগুলো দেখেন বাংলাদেশের মানুষের ইদানিংকালের বাঙালি নাম রাখে গে আজকাল দেখেন না বলেন লেট এস কুশ্চেন আওয়ার সেলস বাঙালি খাবার খায় বাঙালি পড়া পড়ে বাংলাদেশে বাস করে আমাদের মহান মুক্তিযুদ্ধের অহেন মহানায়কগণ মহানায়কদের সন্তানগণ কতজন বিদেশে আছেন হিসাব নিকাশ করে বের করেন দেখেন না সো লেট এজ বি ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক অ্যাবাউট ইট বাঙালি তো ভয়ঙ্কর ইম্পর্টেন্ট ইস্যু এবং ইট ইজ আন্ডার অ্যাটাক অল ওভার এভরিওয়ার এবং একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া এবং আরও কিছু আমাদের ওই প্রজন্মের ছাড়া এটাকে মোকাবেলা সাহস করা হয়নি আপোষ করেছেন সুভাষচন্দ্র নেতাজি আপোষ করেছেন আমি বলবো এটা আপোষ করেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু মহাবিপ্লবী আপোষ করেছেন বন্ধু মাতরম চিৎকার দিয়েছেন এগুলো বাঙালি স্লকার নয় আমি মনে করি এইগুলো বললে অনেক কিছু বলা যায় লেটাস বি ক্লিয়ার অ্যাবাউট দিস থিংস এই ছেলেপিলে নিছক চাকরির জন্য এই পর্যায়ে নামবে এইটা আমার কাছে একটা অবিশেষ্য মনে হচ্ছে ধন্যবাদ জানাচ্ছি জনাবে বিমান এমপি জনব সুভাষ যে প্রশ্নটি আপনার কাছে রেখে গিয়েছিলাম যে প্রধানমন্ত্রী আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজাকার বলেননি কিন্তু সেই বক্তব্যকে আসলে বিকৃত কিংবা খণ্ডিত করে উত্তেজনা সৃষ্টি করা হলো সেই সঙ্গে আবার আন্দোলনরত শিক্ষার্থীরা বলছে প্রতিবাদী স্যাটায়ার হিসেবে তারা রাজাকার স্লোগান দিয়েছে দায় মুক্তি কি মিলবে এভাবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর একটা বিখ্যাত উক্তি আছে লক্ষ্য যখন উপলক্ষকে ছাড়িয়ে যায় এবং আপনি প্রথম পর্বে আমি খুব স্পষ্ট করে বলেছি এই যে মুক্তিযোদ্ধাদের সম্মান দেওয়া আমাদের দায়িত্ব তাদের প্রতি আমাদের অনেক ঋণ শোধ করবার আছে আমরা ঋণ শোধ করতে পারছি না এবং আট শতাংশ সর্বোচ্চ পাওয়া গেছে মুক্তিযুদ্ধ কোটায় চাকরি প্রার্থীদের সমস্ত মেধাব পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে তারপরেও ত্রিশ শতাংশ যে বাদ বাকি বাইশ শতাংশ থাকে এটা দুই হাজার থেকে এদেরকে নেওয়া হয়েছে খুব স্পষ্ট যারা জানে কিন্তু একেবারে অবুজ কিন্তু না বাইশ তেইশ বছরের চব্বিশ বছরের সন্তানেরা এত অবুজ হতে পারে না উনিশশো সালে জিয়া রহমান সাহেব শশীনার পীরকে স্বাধীনতা পদক দিয়েছিল এই যে আব্দুল মান্নান সাহেব যে কথাগুলো বললেন তার মধ্যে অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আপনি মর্ম কথা যদি ব্যাখ্যা করতে চান অনেক সময়ের প্রয়োজন হবে আমি শুধু একটা কথা বলি রাষ্ট্র চলে সমাজ নিয়ে রাষ্ট্রের ভিত্তি হচ্ছে সমাজ আর সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব বললেন করে হচ্ছে পরিবার শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক সাক্ষাৎকার নিতে এসেছিলেন উনিশশো সালের জানুয়ারি মাসের শেষের দিকে সৈয়দ মোস্তবা আলী তার নাম পরিচয় দেওয়ার প্রয়োজন নাই এবং ভারতের যুগান্তর পত্রিকার সম্পাদক সন্তোষ ঘোষ যিনি খুব স্বনামে খ্যাত বাঙালিদের মধ্যে খুব উঁচু মানের মানুষ বিশিষ্টজন বঙ্গবন্ধু দ্বী সাক্ষাৎকার নিয়েছিলেন তার সেই সাক্ষাৎকার একটি জায়গায় আমি আলোকপাত করছি বঙ্গবন্ধুকে জিজ্ঞেস করলেন সৈয়দ মোস্তফা আলী আচ্ছা বঙ্গবন্ধু আপনার জাতীয়তাবাদ কি শুধুমাত্র ভাষা এবং ভিত্তিক বঙ্গবন্ধু সাথে সাথে উত্তর দিলেন যে যদি সেটাই হতো তাহলে আমি তো ত্রিপুরা থেকে শুরু করে উড়িষ্যা এবং নানান অঞ্চল আমার বলে দাবি করতাম আমি তা করছি না আপনারা ভারতীয়রা হচ্ছেন পলিটিক্যাল নেশান আমরা বাঙালিরা কালচারাল নেশান আমাদের এতদিন কোনো স্বাধীন রাষ্ট্র ছিল না ত্রিশ লক্ষ রক্তের বিনিময়ে আমরা স্বাধীন রাষ্ট্র সার্বভৌম রাষ্ট্র পেয়েছি এই আমার বাঙালি সংস্কৃতিতে মুসলিম সভ্যতার বিশাল একটা প্রভাব রয়েছে হিন্দু সংস্কৃতির একটা বড় রকমের সংমিশ্রণ রয়েছে নেতাত্ত্বিক গোষ্ঠীর বড় অবদান রয়েছে এই সব মিলে যদি আমরা এগোতে পারি বাঙালিদের আর পিছনে ফুটে তাকাতে হবে না কেউ দাবায় রাখতে পারবে না আমি ভাবি নির চৌধুরী এত বছর আগে একজন বিলেতি বাঙালি তিনি লিখেছিলেন একটি বই আত্মঘাতী বাঙালি আমার গতকাল রাত্রে মনে হয়েছে আমরা আত্মঘাতী বাঙালি একটা নানান রকম পর্যায় দেখছি খুব দুঃখ মন নিয়ে আমি গতকাল রাত্রিটা কাটিয়েছি কারণ আমার হৃদয় নামক সুখ দুঃখ যন্ত্রের ভিতরে আমার রক্তক্ষরণ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী খুব স্পষ্ট বলেছেন তিনি তো সোজা কথা খুব কঠিন কথা সোজাভাবে বলেন এবং তিনি বলছেন যেই রোকে হলে তিনশো জন ছাত্রীকে পাখানাদার বাহিনীরা নির্যাতন করেছে মাসের পর মাস এবং তাদেরকে শাড়ি ব্লাউজ পরতে দিত না পেটিকোট পরিয়ে বসে সেই রোকেয়া হলে রাজাকার আমি রাজাকার এরকম আত্মচিৎকার করবে বিনষ্ট আত্মচিৎকার করবে সেজন্য বলি আমাদের সংস্কৃতির একটা দুর্বলতার জায়গা কালকে দগদগে ঘা দেখিয়ে দিয়েছে আমরা জিডিপি জিডিপি করেছি মান্নান স্যার পরিকল্পনা মন্ত্রণালয় আছেন অর্থ মন্ত্রণালয় নিয়ে কাজ করেছেন সেখানেও প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন পরবর্তীতে পূর্ণাঙ্গ দায়িত্ব পালন করেছেন আমরা জিডিপি নিয়ে লাফিয়েছি কিন্তু কালচারাল জিডিপির দিকে আমাদের ঝোঁক হয় কম ছিল আমার সংস্কৃতির জাগরণ দেখিনি যেটা পনেরো বছরে আওয়ামী লীগ একমাত্রই এই জাগরণ ঘটাতে পারত বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দলের সেই ইচ্ছাও নাই তাদের লক্ষ্যও নাই এবং এইটাই আমাদের মনে হচ্ছে একটা সংকটের জায়গা তৈরি করেছে উনিশশো সালে আমি শেষ করছি ওই জায়গায় বার্তা সংস্থা নামে একটা সংস্থা ছিল এবং তারা একটা জরিপ করেছিল ঢাকা শহর স্কুল এবং কলেজের মধ্যে দুশো জন ছাত্রের কে বিশটা প্রশ্ন দিয়েছিল খুব সাধারণ সাধারণ প্রশ্ন আমাদের জাতীয় সঙ্গীত কোনটা আমাদের বিজয় দিবস কয় তারিখ স্বাধীনতা দিবস কয় তারিখ এই রকম সেই প্রশ্নের উননব্বই শতাংশ ছাত্রছাত্রী কোনো উত্তর দিতে পারে নাই কিন্তু আমি যে কথা আমার কষ্ট এবং বেদনার জায়গা এই দুই সালে আমাকে এই বিষয়গুলো দেখতে হয়েছে কেননা আমা আমি খুব স্পষ্ট করে মনে করেছি যে এর পিছনে যুদ্ধাপরাধী কিংবা যারা ওই পাকিস্তানে পরাজিত শক্তির একটি বড় রকম বিনিয়োগ রয়েছে ভিন্ন পথে কিনা আমি সেটাই জানতে চাই যে কি হতে পারত করতে চান প্রশ্নটি আবারো রেখে যাচ্ছি একটা বিরতির সময় হয়েছে বিরতি রেখে ফিরছি দর্শকদের সম্প্রীতের আবারও বিরতিতে যাচ্ছি সাথেই থাকুন ইউএলম আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশসাম্প্রতিক আজকের আলোচনা চলছে আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম এই শিরোনামে আবারো ফিরেছে আলোচকদের কাছে জনাব সুভাস ਸਿੰਘ রায় যেমনটি আসলে আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ পুরস্কারি ছাড়াই ছাত্রলিগ পরিকল্পিতভাবে তাদের উপর হামলা করেছে ওইদিকে ছাত্রলিগ বলছে বহিরাগত শিক্ষার্থীদের ক্যাম্পাসে ভাঙচুর করায় তা প্রতিহত করা হয়েছে দাইকার শে প্রশ্ন আমি আপনার কাছে রাখছি না বাস্তবতা আমরা দেখছি রক্তাক্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় রক্ত ছড়িয়েছে বাংলার সন্তানদের আমরা কিভাবে ভাবতে পারি না যে ঘটনা ঘটনাটি এইভাবে মোর নারিলেও পারত চোদ্দ দিন যাবত আন্দোলন চলেছে এবং চোদ্দ দিনে আপনি সরকারের পক্ষ থেকে কোন প্রকার কোন বাধা দেওয়ার কোনো ঘটনা দেখেছেন সারা দেশব্যাপী হয়েছে কারণ এখন তো বিশ্ববিদ্যালয়ের সংখ্যা অনেক বেড়েছে শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সময় এবং সেটা আমাকে খুবই আহত করে মুক্তিযুদ্ধ শব্দটিকে স্যাটায়ার করেছে এবং রাজাকার শব্দটিকে সহনীয় পর্যায়ে নেওয়ার যে চক্রান্ত এটা তো গতকাল রাত্রের পর থেকে আমার মনে হয়েছে আমি কথাগুলো বলতে চাইনি কেননা মাননীয় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান যেটা বলেছেন কোমলমতি ছাত্রছাত্রী আমিও তো সেভাবে ভাবতে চাই কিন্তু আপনি দেখেন নানান রকম মন্তব্য যে সমস্ত মন্তব্য যে সমস্ত স্লোগান দেওয়া হয়েছে আমি এগুলো দেখেও না দেখার ভান করেছি সারা বাংলা খবর দে দেওয়ার কবর দে এবং এমন এমন স্লোগান শুনেছি আমি এখন বলতে পারবো না এই স্লোগানটা মুক্তিযুদ্ধদেরকে নিয়ে এটা আসলেই অসহনীয় এবং যারা প্রতিবাদ করেছে সেই প্রতিবাদের করতে যেয়ে তারা অনেকগুলো যদি কথা ব্যক্ত আপনি তাহলে সেখানে কিন্তু ধরাটা ঠিক হবে না একটা কবিতার লাইন আছে কোনো কোনো প্রেম আছে প্রেমিককে খুনি হতে হয় যদি ভালোবেসে খুনি হতে চাও তবে তাই হয়ে যাও তা এই যে বিষয়গুলো আসছে কেন আমার খুবই কষ্ট লেগেছে এই কথাগুলো এখন শুনতে হবে বাংলাদেশে এবং বারবার তাদের মগজে যেন কেমন একটা নির্লকসার মতো করে একেবারে পরিকল্পিতভাবে একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছিল নতুন প্রজন্ম মগজে মুক্তিযুদ্ধ বিরোধী বিষয়গুলো ঢুকিয়ে দেওয়া তা নাহলে এই এইরকমভাবে বিনষ্টের আত্মচিৎকার কেউ করতে পারে না জয় বাংলা ছিল আমার শব্দ ব্রহ্ম তাকে নিয়ে বিকৃত করা হয়েছে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা এখন তারা কি ঠিকানার কথা বলছে ধন্যবাদ জানাচ্ছি এবং যেখানে বলা হয়েছে সাতই আগস্ট পর্যন্ত যে উচ্চ আদালত যে রায় দিয়েছে যে নির্দেশনা দিয়েছে সে পর্যন্ত তাদের অপেক্ষা করতে বলা হয়েছে এবং খুবই স্পষ্ট এখন তো কোটার পদ্ধতি নাই আমি এখন যেমন কথা বলছি স্থিতাবস্থা জারি করা হয়েছে তা স্বাভাবিক কারণে আপনি এখন বলছেন যে নির্বাহী আদেশ দিতে হবে

বাংলা ব্লকেড দেওয়ার আগে স্যার বলি আমাদের জারি গান কবি গান পালা গান এগুলো আমরা হারিয়ে ফেলেছি তাহলে বাংলা ব্লকেট আসে না আমি যেটা শেষেরটা দিয়ে শুরু করি আগে সুভাষ সিংহা বললাম সাবজুডিস ম্যাটারের নির্বাহী আদেশ চলে না সম্ভব নয় তা মোমেন্ট একটা বিষয় উচ্চ আদরতে গেছে আপনি একমত সম্ভব না হয় রায়ের পরে আর রায়ের আবদারা যেতে পারবেন কিন্তু এখানে নির্বাহী আদি যাওয়া নাই এটা বুঝে বা না বুঝে এটা বলা হয়েছে আমার কেন যাই না এটা হতে পারে না আমার সবচেয়ে দুঃখ লাগে অসত্য বক্তব্যের উপরে ভিত্তি করে কিন্তু এখন এইটাকে জাস্টিফাই করে বলা হচ্ছে শেখ হাসিনা আমাদেরকে বা প্রধানমন্ত্রী আমাদেরকে রাজাকে বলেছেন আপনি পুরা দেখেন উনি কি বলেন প্রধানমন্ত্রী বক্তব্যের আলোকে কথার পিঠে কথায় বলেছেন তাহলে কি তাহলে কি এই দুটো শব্দ বাক্যের প্রথম তাহলে কি রাজা কেন সন্তানদেরকে দিব তাহলে কি কেটে বলছি তা বলছি কি রাত্র সত্যি দেবো দিয়ে আমাদেরকে বোঝাবার চেষ্টা করেছে শেখ হাসিনা বা প্রধানমন্ত্রী আমাদেরকে রাতে অসত্য এবং চরম অসত্যের কথা এটা বঠিক এতে মনে হয় কি এদের মধ্যে ইনফিল্ট্রেটার ঢুকেছে অনুপ্রবেশকারী আমি সবাইকে দূর দিতে চাই না আমার এখন আমার আশা এদের মধ্যে অনেকেই আছে যারা এর কাছেও এই যে মন্দ দিকটার কিছু স্ট্রং ইনফিল্ট্রেটার ঢুকেছে অনুপ্রবেশকারী

অবশ্যই নিচ্ছে রাষ্ট্র চেষ্টা করছে গভর্নমেন্ট চেষ্টা করছে রাষ্ট্রমন্ত্রী গভর্নমেন্ট গভর্নমেন্ট চেষ্টা করছে এখানে রাষ্ট্র বিষয় গভর্নমেন্টের এটা নানাভাবে বার্তা দিচ্ছে বক্তব্য রাখছে কথাবার্তা বলছে এবং বারবার রিপিট করা হচ্ছে এটা বিষয় যে এটা একটা বিচারাধীন বিষয় সরকার তো বলে নাই যে আমি এটা করবই এরা যেমন বলছে আমরা ওইটা চাই সরকার এটা বলে যে আমরা এটা চাই না বলে সরকার বারবার বলছে ঠিক আছে তোমাদের পয়েন্ট আছে আমরা এটা করেছি অনেকদিন আগে বিষয়টা উচ্চ আদালতে গেছে যারা যারা যাওয়ার নিয়ে গেছে উই মাস ওয়েট ফর ইট আমরা সুশাসনের কথা বলি গুড গভর্নেন্স বলি এখন সব ভেসে গেল এখন মনে হয় যে উচ্চ আদালতের মুখ থেকে রায় টেনে বের করে আনার একটা প্রচেষ্টা ইট ইজ নট পসিবল তো কিছু ঠিক না এখানে তো এই জন্য ভয় হচ্ছে এই যেটা সুভাষ বললেন মাস্টার মাইন্ড কোনো মাস্টার মাইন্ড এখন না শুনেন এরা এরা হয়তো জন্ম নিয়েছে ছিয়ানব্বই আশেপাশে সময়টাতে বা শিক্ষক বা আমরা যারা নেতৃত্বে আছি হ্যাঁ এই যে এরা নয় এরা ইতিহাস কেন পড়ে না ইতিহাস যারা পড়িয়েছে তারা পঁচাত্তর ছিয়ানব্বই মাঝের পিরিয়ডের এর ব্যক্তিবর্গ কথা বলতে পারছেন এরা নিজেরা অতটা জানে না কেন জানে না তাদের গুরু মধ্যে অধিকাংশ বড় অংশ ইনফিল্ট্রেটার হিসাবে আমাদের সিস্টেমে ঢুকেছে ডিউরিং টু সামরিক শাসন ডিউরিং টু অটোক্রেটিক শাসন তারা শুধু সামরিক শাসন ছিল না আর ওখানে এই এখানের মতো এরা ছিল আদর্শিক সামরিক শাসন কথা বুঝতে পেরেছেন নিচক ক্ষমতা তখন উদ্দেশ্য ছিল না দেশটাকে ঘুরিয়ে দেওয়া মুক্তিযুদ্ধের সড়ক থেকে ঘুরিয়ে নিয়ে যায় সংবিধানকে আক্রমণ করা হলো জয় বাংলা শ্লোগানকে আক্রমণ করা হলো ইত্যাদি ইত্যাদি ওর ধারাবাহিকতায় এই কাজটা হচ্ছে এখন এরা যারা লুকিয়ে আছে লুপ্ত বা সুপ্ত কি জানি হবে এই মহলটা এখন ইনফিল্ট্রেট করেছে এবং আমরা দিন শেষে আসলে সংঘাত সংঘর্ষ দেখতে চাই না আমরা দেখতে চাই না আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রণক্ষেত্রে পরিণত হবে যৌক্তিক সমাধান নিশ্চয়ই হবে সেই আমরা রাখতে পারি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা আমাদের আলোচনার একেবারেই শেষ পর্যায়ে ধন্যবাদ জানাচ্ছি সুভাষী ঘরে আপনাকেও দর্শক এখানেই শেষ করছি দেশপ্রতীকের আজকের আয়োজন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য